বিএড দু বছরের কোর্সের থার্ড সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমাদের প্রথমে জানা দরকার। প্রথমত বলি যে বিএডের থার্ড সেমিস্টারের যে জিনিসগুলো আছে কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে, এটা অত্যন্ত জরুরি একটি সেমিস্টার এখানে। তার কারণ বিএড যেহেতু একটি প্রফেশনাল কোর্স এবং প্রফেশনাল যে স্কিলগুলো লাগে সমস্তটাই কিন্তু এই থার্ড সেমিস্টারের সঙ্গে রিলেটেড। যেহেতু এই প্রফেশনাল কোর্সে মেন কাজটা কি, যে একজন টিচার সে এই কোর্স থেকে যে স্কিলগুলো অ্যাডপ্ট করলো সেগুলো গিয়ে তার টিচিং প্রফেশনে সরাসরি সে অ্যাপ্লাই করবে। টিচিং প্রফেশনে যখন সে অ্যাপ্লাই করতে যাবে সেখানে কী করবে, সেখানে যখন করবে তো সরাসরি গিয়ে প্রয়োগ করবে, তার আগে দরকার তার কিছু প্র্যাকটিস সেশন, যেগুলো বিএডের থার্ড সেমিস্টারে এই কোর্সের মধ্যে সেই জিনিসগুলো এখানে আছে। সমস্ত প্রফেশনাল এথিক্সগুলো এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাওয়া যায় এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে। এই সেমিস্টারটি ওই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে বিএডের দু বছরের কারিকুলামে থার্ড সেমিস্টারটা হচ্ছে আসল একটি সেমিস্টার যেখানে প্রফেশনাল এথিক্সগুলো নিয়ে ডিল করা হয় সরাসরি। তাহলে আমরা এবার বিএডের থার্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে সরাসরি চলে আসি। কী কী আছে বিএড থার্ড সেমিস্টার? টোটাল আমরা জানি যে প্রত্যেক সেমিস্টারে টোটাল মার্কস হচ্ছে 5, টোটাল মার্কস। এই সেমিস্টারও আমার 500 মার্কস পড়ব। কী কী আছে প্রথমেই বলি যে এখানে থিওরি পেপার কেবলমাত্র একটি আছে। কোর্স কোড ওয়াইজ আমি জিনিসগুলো বলি, 1.3.7b, এই যে কোর্স কোড 1.3.7b, 1 স্ট্যান্ডস ফর বিএড, 3 স্ট্যান্ডস ফর সেমিস্টার 3 এবং 7b হচ্ছে সাবজেক্ট বা পেপার কোড। পেপার কোড এখানে হচ্ছে যে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট যার এটা পার্ট বি টা পড়ব, পার্ট বি অর্থাৎ 1.3.7b এর আমরা এটা পড়ব তার দ্বিতীয় অংশ, পার্ট বি। আমরা এর প্রথম পার্টটা কোথায় পড়েছি? 1.2.7a তে, 1.2.7a অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে আমরা এই পেডাগজি অফ স্কুল সাবজেক্টের পার্ট এটা অর্থাৎ প্রথম ভাগটা আমরা পড়েছি সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে আমরা কোথায় পড়েছিলাম? আমরা পড়েছি 50 মার্কসের একটা থিওরি পেপার পড়েছি অলরেডি এবং সেখানে দুটো প্র্যাকটিক্যাল ছিল, 25+25 অর্থাৎ 50 নম্বর। তাহলে 50 হচ্ছে থিওরি আর 50 হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ 100 নম্বরের আমরা পেডাগজি অফ স্কুল সাবজেক্টের পেপার আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার থার্ড সেমিস্টার আমরা পড়ব 1.3.7b পেডাগজি অফ স্কুল সাবজেক্ট তার পার্ট বি। এটি একটি, এখানে কি আছে, এখানে তার কম্পোনেন্টটা কি আছে, এখানে একটা থিওরি কম্পোনেন্ট আছে এবং আর একটা আছে প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট, যেটাকে প্র্যাকটিক্যাল বলে। থিওরি কম্পোনেন্টে আমরা পড়ব এখানে 50 মার্কসের থিওরি পড়ব এবং প্র্যাকটিক্যাল কম্পোনেন্টে আমরা এখানে 25 মার্কসের প্র্যাকটিক্যাল পড়ব, অর্থাৎ একটি প্র্যাকটিক্যাল, ওয়ান প্র্যাকটিক্যাল পড়ব আমরা এখানে, ওয়ান প্র্যাকটিক্যাল পড়ব। থিওরিটা আমরা ইন্টারনাল এক্সটার্নাল যদি দেখি 35 মার্কস এবং 15টা যদি ভাঙি, 35 মার্কস আমরা অন্য সেন্টারে গিয়ে আমরা থিওরি পরীক্ষা দেবো, ইউনিভার্সিটির যে কোশ্চেন পেপার হয় সেই কোশ্চেন পেপার, আর এই 15 নম্বর মার্কস হচ্ছে কলেজ তার নিজস্ব পদ্ধতিতে থিওরি এক্সামিনেশন নেয়
যে টেস্টের মধ্যে দিও বা একটা কন্টিনিউয়াস ইভালুয়েশনের মধ্যে দিয়ে থিওরিটিক্যালি এটাকে ট্রিটমেন্ট করা হয়, এটা ইন্টারনালি অ্যাসেস হয় এবং এটি হচ্ছে এক্সটারনালি অ্যাসেস হয়। আর 25 নাম্বার প্র্যাকটিক্যাম, এই প্র্যাকটিক্যামে প্রত্যেক যে সাবজেক্ট রয়েছে স্কুল সাবজেক্ট, এই যে স্কুল সাবজেক্ট রয়েছে অর্থাৎ সেখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিন্দি ইত্যাদি, আরবি অনেক সাবজেক্ট আছে সেই সাবজেক্টে, অথবা যদি সোশ্যাল সায়েন্স হয় হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এডুকেশন, সিভিক্স, পল সায়েন্স, সাইকোলজি, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স, এরকম প্রচুর সাবজেক্ট রয়েছে সেগুলো। আবার যদি আমি বলি যে সায়েন্স, সায়েন্সে কী কী রয়েছে, সায়েন্সে রয়েছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং নিউট্রিশন থেকে শুরু করে আর অনেক সাবজেক্ট এখানে এর মধ্যে রয়েছে, এবং আলাদা করে ম্যাথামেটিক্স বলে যেটা রয়েছে সেটাকে আলাদা ভাগে ভাঙা হয়েছে ম্যাথামেটিক্স। এরকম করে অনেক স্কুল সাবজেক্ট রয়েছে, সেই স্কুল সাবজেক্টগুলো যে যাদের যাদের যার সঙ্গে ম্যাচ করবে অর্থাৎ মেথড সাবজেক্ট, সেই মেথড সাবজেক্টে রিলেট করে একটি যে প্র্যাকটিক্যাল পেপার সেটি আমাদের করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। সেখানে সিলেবাসে বেশ কিছু বুলেট করে দেওয়া আছে, তার থেকে একটি পছন্দ করতে হবে, চয়েস করতে হবে, চয়েস করে নিয়ে সেখানে প্র্যাকটিক্যালটা করতে হবে। এটা এবার টোটাল মার্কস 500, আমরা 1.3.70 এখানে আমরা কি করব, আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল ভেঙে নেব, এটা থিওরি আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা থিওরিতে পড়ছি 50 মার্কস আর প্র্যাকটিক্যালে পড়ছি 25 মার্কস। এবার আমরা স্কুল ইন্টার্নশিপ, স্কুল ইন্টার্নশিপ স্কুল ইন্টার্নশিপ প্রথমে বলি জিনিসটা কি, স্কুল ইন্টার্নশিপ হচ্ছে যেমন ইন্টার্ন করাটা আমরা সবাই জানি যে ইন্টার্ন জিনিসটা কীরকম, প্রত্যেকটা প্রফেশনাল কোর্সে তারা যখন প্রফেশনাল এথিক্সগুলো স্কিলসগুলো তারা যখন ডিউরেশন কোর্স ডিউরেশনের মধ্যে শেখে তখন তাদের যে ওয়ার্ক ফিল্ড সেই ওয়ার্ক ফিল্ডে সেগুলো অ্যাপ্লাই করার জন্য একটা প্র্যাকটিস সেশন থাকে। তারা যখন ওয়ার্ক ফিল্ডে যায় তখন তাদের পরিচিতি হয় ইন্টার্ন হিসেবে, এবং তারা যে কাজটা করে কর্মকাণ্ডটা করে সেখানে গিয়ে সেইটাকে পুরোটাকেই বলা হয় ইন্টার্নশিপ। যেমন ডাক্তারি কোর্সে তারা যখন ডাক্তারি কোর্সগুলো পড়াশোনা করছে কোনো কলেজে তখন তারা ওই কোর্স করতে করতে তারা বিভিন্ন যে মেডিকেল কলেজগুলোতে, হাসপাতালগুলোতে, হসপিটালে সেখানে গিয়ে তারা কিন্তু কোনো যারা সিনিয়র ডাক্তার আছে তাদের আন্ডারে থেকে, তাদের তত্ত্বাবধানে বা মেন্টারশিপে থেকে তারা সেখানে তাদের কাজকর্মটা করে যায় প্র্যাকটিস আকারে। সেরকম ম্যাক্সিমাম আমরা ডাক্তারি পড়াশোনা দেখি, ডাক্তারি হসপিটালগুলো আছে সেখানে দেখতে পাই আমরা যে যারা রোগী যায় তাদেরকে প্রথমে কিন্তু সেই ইন্টার্নরা দেখে। সেরকম টিচিং হচ্ছে সেরকম একটা প্রফেশনাল কোর্স এবং প্রফেশন এটা, তার এইখানে কি করা হয়, এখানে 3 মাসের একটি প্র্যাকটিস সেশন করা হয়, ইন্টার্নশিপ বলে এটাকে, যেখানে স্কুলে যায় রিয়েল লাইফে চলে যায়, যেখানে রিয়েল সিচুয়েশন রয়েছে, যেখানে একটি বিদ্যালয় থাকে, এনভায়রনমেন্টটা হচ্ছে বিদ্যালয়, রিয়েল সেন্সে সেখানে লার্নাররা বা বাচ্চারা থাকছে, স্টুডেন্টসরা এবং টিচার সেখানে তোমরা গিয়ে সেখানে পড়াবে। তোমাদের পরিচিতি তোমরা কিন্তু সরাসরি টিচার নও, অর্থাৎ রিকগনাইজ অ্যাপ্রুভ টিচার নও, তোমরা হচ্ছে বিএডের স্টুডেন্ট এবং তোমাদের পরিচিতি স্টুডেন্ট টিচার হিসেবে অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক হিসেবে। তাহলে স্কুলে যখন তোমরা যাচ্ছ তখন তোমাদের নামটা হয়েছে ওই সময়ের জন্য ইন্টার্ন, তোমরা হচ্ছে ইন্টার্ন টিচার এবং তোমরা যা করছো সেটা ইন্টার্নশিপ হবে। এই ইন্টার্নশিপে টোটাল আমার মার্কস কত হচ্ছে আছে, এখানে কোনো থিওরি মার্কস নেই, টোটাল মার্কস হচ্ছে 350 মার্কস হচ্ছে টোটাল স্কুল ইন্টার্নশিপের সঙ্গে জড়িত আছে। আর কি আছে তাহলে আমার, এরপর কি আছে, এরপর হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস, কমিউনিটি বেসড
অ্যাক্টিভিটিস এখানে এইখানে আমার টোটাল মার্কস কত আছে 75 মার্কস 75 মার্কস এর মধ্যে তিনটে প্র্যাকটিক্যাল করতে হয় এখানে তিনটে স্কুলিং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিতে তিনটে টপিক কে চয়েস করে তোমাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি করতে হয় সেজন্য তিনটেতে প্রত্যেকটাতে 25 নাম্বার করা আছে 25 প্লাস 25 প্লাস 25 75 তাহলে আমার 1.3.7 বি থিওরি 50 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25 স্কুল ইন্টার্নশিপ পুরোটা প্র্যাকটিক্যাল সেশন সেটা হচ্ছে 350 কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি হচ্ছে 75 মার্কস তাহলে আমার কি দাঁড়াচ্ছে টোটাল মার্কস আমার কত দাঁড়াচ্ছে দেখে নাও টোটাল মার্কস আমার কত এইখানে টোটাল মার্কস কত হচ্ছে 450 এই 450 পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল আর থিওরি হিসেবে যেটা দেখছি আমরা অনলি 50 মার্কসের থিওরি 50 মার্কসের থিওরি পুরো আছে 350 মার্কস কি স্কুল ইন্টার্নশিপ স্কুল ইন্টার্নশিপ কত বললাম 350 মার্কস এখানে আমার ইন্টার্নাল হিসেবে যে মার্কসটা থাকে অর্থাৎ কলেজের হাতে ইন্টার্নাল আর এটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল ইন্টার্নাল মার্কস কত থাকছে ইন্টার্নাল মার্কস থাকে এখানে একটা থাকে 50 নাম্বার আর একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 50 এই 50 দেয় কলেজে যে তোমরা 3 মাস ধরে যে প্র্যাকটিস সেশন করছো এবং সেটা 3 মাস ধরে যে কন্টিনিউয়াস ইভালুয়েশনের একটা প্রক্রিয়া রাখে সেটা দ্বারা কলেজের প্রিন্সিপাল অথবা টিআইসি প্রিন্সিপাল অর টিআইসি এই মার্কসটি প্রদান করে এই 50 মার্কস প্রদান করে সাবজেক্ট টিচার যে বিষয় শিক্ষক আছে তোমাদের কলেজে সাবজেক্ট টিচার হিসেবে যিনি থাকেন অর্থাৎ মেথড টিচার তিনি এই 50 মার্কস তিনিও কন্টিনিউয়াস ইভালুয়েশনের মধ্য দিয়ে তিনি এটা প্রদান করেন আর এই 50 মার্কস প্রদান করে মেন্টর হিসেবে যাকে নিয়োগ করা হয় তোমাদের স্কুল ইন্টার্নশিপ সেই মেন্টর সেই এই 50 মার্কস প্রদান করে তাহলে 150 নম্বর ইন্টার্নশিপ আর এক্সটার্নাল তিনি যে মার্কসটা দেন সেটি হচ্ছে 150 এইটা ফাইনাল টিচিং যেদিন হয় অর্থাৎ লাস্ট যে লেসেনটা তুমি ওখানে ডেলিভার করছো তখন ইউনিভার্সিটির দ্বারা নিযুক্ত একজন এক্সপার্ট তিনি আসেন এবং তোমাকে ইভালুয়েশন করেন স্কুলে এটা এটা হয় একদম স্কুলে তুমি যে স্কুলে প্র্যাকটিসিং করছো বা কোনো একটা স্কুলে যেখানে কলেজ থেকে ঠিক করা হয় ফাইনাল টিচিংয়ের জন্য সেখানে তোমার এই 150 নম্বরের ইভালুয়েশনটা হবে 150 তাহলে 150 প্লাস 150 ইন্টারনেশনাল 150 হচ্ছে 300 হয়ে গেল বাকি যে আর একটা মার্কস থাকছে 50 আর একটা মার্কসের হচ্ছে 50 এই 50 কি করা হয় এই 50 কে ফাইলের জন্য অর্থাৎ স্কুল ইন্টার্নশিপে যে ফাইলটা তৈরি করতে হয় সেই ফাইলে কি কি থাকবে না থাকবে ডিটেইল পড়া আছে যে ফাইলটা তৈরি করতে হয় 3 মাসের যে স্কুল ইন্টার্নশিপ তার জন্য সেই ফাইলের উপরে 50 মার্কস থাকে অর্থাৎ এখানে এটা হচ্ছে ফাইল রিপোর্টিং ফাইল রিপোর্টিং যেটা রিপোর্ট এইটা এখানে 25 এবং 25 করে ভাগ থাকে 25 হচ্ছে ইন্টারনাল এবং এই 25 হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল এই ভাগটা থাকে এই হচ্ছে তাহলে 350 মার্কসে আমরা যদি সরাসরি আসি কত ইন্টারনাল কত এক্সটার্নাল হলো সেখানে 175 হচ্ছে ইন্টারনাল আর 175 175 হচ্ছে এক্সটার্নাল কিরকম কেন এত ইন্টারনাল 50 প্লাস 50 প্লাস 50 আর এখানে হচ্ছে 25 25 তাহলে হচ্ছে 175 ইন্টারনাল আর এক্সটার্নাল কত ফাইনাল টিচিংয়ের দিনে 150 এবং উনি আবার কলেজে যাবেন
কলেজে থেকে তোমাদেরকে ভাইবার বসে নেবে ইন্টারভিউ আকারে নেবে তোমরা তখন ফাইল ওনাকে সাবমিট করবে তিন মাসের অ্যাক্টিভিটি রেগিস্টার সেই ফাইলের উপর নির্ভর করে উনি সেখানে 25 নাম্বার দেবেন তাহলে 175 মার্কস হচ্ছে এক্সট্রা মানে তাহলে এটা যে 50 দিলে ফেয়ারলি 50 মার্কসের মধ্যে 50% এবং 50% হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল উপর ডিভিশন করা আছে স্কুল ইন্টার্নশিপে তিন মাসে তোমাদের যেটা করতে হবে কি কি করতে হবে এক স্কুল ইন্টার্নশিপ এক নম্বর কি করতে হবে লার্নিং ডিজাইন লার্নিং ডিজাইন ফাইল তৈরি করতে হবে লার্নিং ডিজাইন ফাইল কন্টেইনিং সিক্সটি লেসেন্স সিক্সটি লেসেন অর্থাৎ 60টি লার্নিং ডিজাইন তোমাদের ওখানে তৈরি করতে হবে এবং সেই 60টি লার্নিং ডিজাইনকে সম্মিলিত ফাইল তৈরি করতে হবে সেই ফাইলটা তোমাকে প্রত্যেক দিন যেগুলো পড়াবে লার্নিং ডিজাইনটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেইগুলো করে মানে একসঙ্গে করে ফাইল তৈরি করবে সেটি এক্সটার্নাল যেদিন আসবেন কলেজে সেদিন তোমাকে ওই লার্নিং ডিজাইনের ফাইলটা ওনার সামনে সাবমিট করতে হবে লার্নিং ডিজাইনের ফাইল তৈরি করতে হবে এক এবং তার সঙ্গে কি করতে হবে তোমাকে লার্নিং ডিজাইনের সঙ্গে যুক্ত তুমি যখন স্কুলে ইন্টার্নশিপ করছো তখন কিছু চা তুমি ব্যবহার করো কিছু মডেল ব্যবহার করো মডেল ব্যবহার করো কিছু পিপিটি ব্যবহার করো পিপিটি ব্যবহার করে তুমি ক্লাসরুম অ্যাক্টিভিটি করো এবং এর সঙ্গে জড়িত আরও রিলেটেড যে সমস্ত টিএলএম বলে টিচিং লার্নিং মেটেরিয়াল যে সমস্ত টিএলএমগুলো টিচিং লার্নিং মেটেরিয়ালগুলো ব্যবহার করো সেইগুলোকে তোমাকে রেডি করে এক্সটার্নাল যদি আসবে সেদিন তুমি ওনার কাছে শো করতে পারো অর্থাৎ স্কুল ইন্টার্নশিপে তোমার করণীয় কাজ হচ্ছে স্কুলে 60 লেসেন কে এক্সিকিউট করা অর্থাৎ ওখানে গিয়ে লার্নারদের সামনে তোমাকে পড়ানো যেটাকে বলা হয় তুমি ওখানে টিচিং দিচ্ছ ওটা তো গেল এবং ওটা করতে করতে ওটাকে সাপোর্ট করছে কি 60 লার্নিং ডিজাইনের একটি ফাইল আর 4 মডেল পিপিটি এগুলো তোমাকে করতে হচ্ছে এছাড়া স্কুল ইন্টার্নশিপ থেকে বেরিয়ে আমরা আর কি কি করছি এবার আমরা যখন স্কুল ইন্টার্নশিপে 350 মার্কসের কাজ করলাম কলেজে কলেজে তোমাদের যে থিওরি পেপার আছে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট সেখানে তার রিলেটেড যে প্র্যাকটিক্যালটা করতে হবে সেটি 25 মার্কসের প্র্যাকটিক্যাল সেটা তোমাকে আগেই বললাম আর একটা কথা বলেছি কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি সেখানে তিনটে রিপোর্ট করতে হয় এবং সেখানে সেটাকে মিলে একটি ফাইল তৈরি করতে হয় কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি কমিউনিটি জিনিসটা কি কমিউনিটি হচ্ছে বৃহত্তর স্কুল হচ্ছে কমিউনিটি একটা পার্ট তোমার বাড়ি একটা পার্ট পরিবার তোমার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেটা পার্ট ক্লাব একটা পার্ট বা অন্যান্য যে আনুষঙ্গিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পার্ট কমিউনিটিতে যে অ্যাক্টিভিটিগুলো কমিউনিটির সার্ভিস লাগে কমিউনিটির উপকারে লাগে অর্থাৎ লার্জার সোসাইটিতে সেগুলো উপকারে লাগে এরকম ধরনের যে কাজগুলো সেই কাজগুলোকে একজন টিচার হিসেবে আমাদের সেই কাজগুলো কেন করতে হয় কেন এখানে প্র্যাকটিস আকারে করতে হয় এবং নিজেদেরকে রক্ত করতে হয় আমরা সবাই জানি যে যখন স্কুলে আমরা যাই স্কুলে কেবল কি আমরা খালি পড়াই ভালো করে ভেবে দেখি স্কুলের টিচাররা কেবলমাত্র পড়াবে বাচ্চাদের সঙ্গে তা কিন্তু নয় সেখানে নানান কমিউনিটি ওয়ার্ক করতে হয় সেখানে গিয়ে সেখানে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে সেখানে গেমসের কাজ রয়েছে গেমস স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটি কালচারাল অ্যাক্টিভিটি রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে যে যেখানে অনেক কিছু ফার্স্ট এডের জায়গায় কাজ করতে হয় যে ফার্স্ট এড করতে হয় বাচ্চাদের কিছু ব্যথা পেলে বা লেগে গেলে প্রাথমিক যে চিকিৎসা দেওয়া সেটা স্কুল থেকে প্রদান করতে হয় এছাড়াও আমরা দেখি যে স্কুল
স্কুল তো আমার নিজেরই একটা পরিবারের অংশ, আমার বাড়ি, আমার সেকেন্ড হোম, তাই তো? লার্নারদের কাছেও তাই। এই ফিলিংসটা যাতে তৈরি হয়, বাড়িতে থাকলে যেমন নোংরা এদিক ওদিক ফেলে রাখে না, সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই স্বভাবটা যখন, এই হ্যাবিটটা যখন লক্ষ্যটায় করে একটা পরিবার, একইভাবে স্কুলকেও সেইভাবেই তৈরি করতে হবে। অর্থাৎ তাদের ফার্নিচার আছে, সেই ফার্নিচারগুলোকে ক্লিন করে রাখা স্কুলে, বা স্কুলে যে সারাউন্ডিংস আছে স্কুল সারাউন্ডিংসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্কুলের মধ্যে অনেক কিছু বিউটিফিকেশন করা যায়, অর্থাৎ গার্ডেনিং করে স্কুলকে অনেক রকমভাবে বিউটিফিকেশনের মধ্যে ফেলা যেতে পারে। এছাড়াও অনেক স্কুলে NCC NSS এই অ্যাক্টিভিটিগুলো করানো হয়, যাতে করে তারা দেশের জন্য ভাবনা চিন্তা করতে পারে এবং তারা সেভাবে দেশভক্তিতে নিয়োজিত করতে পারে। এরকম আরও কিছু আছে যেগুলো আমরা রেড লেটার ডে বলি, সেরকমই বেশ কিছু ডে অবজারভেশন করি আমরা আমরা প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে। যেমন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, হ্যাঁ, আমরা 2nd অক্টোবর, আমাদের যে 15th আগস্ট, হ্যাঁ, এরকম বহু রেড লেটার ডে আছে যেগুলোকে আমরা স্কুল পালন করে থাকি। সেখানে কালচারাল প্রোগ্রাম হয়, অর্থাৎ এই যে ডে অবজারভেশনগুলো করা হয় সেখানে মেন পার্টটাই কিন্তু শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের সঙ্গে আমরা যাতে মিলেমিশে এটাকে কীভাবে অর্গানাইজ করতে পারি এবং আমরা কীভাবে গাইড করতে পারি, কীভাবে বিভিন্ন কাজে ইনস্ট্রাকশন দিতে পারি, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই পুরো কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি, এটা কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। এটি ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাহলে পুরো বিএড থার্ড সেমিস্টারে আমি এবার ছোট্ট করে সিনপ করে দিচ্ছি যে কি কি আমরা থাকছে। টোটাল মার্কস 50, আবার থিওরি মার্কস 50, থিওরি 350 হচ্ছে স্কুল ইন্টার্নশিপ, এসআই বলছি স্কুল ইন্টার্নশিপ, 25 হচ্ছে প্র্যাকটিক্যাম সাবজেক্ট প্র্যাকটিক্যাম, 75 মার্কস হচ্ছে আমার কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি আমার এখানে কত হলো 400 এবং এটা 100, মানে 500। এই হচ্ছে বিএড এর থার্ড সেমিস্টারের এন্টার সিলেবাস। এই সিলেবাসটার মধ্যে এরপরে আমরা আরও ডিটেলে জানবো যে স্কুল ইন্টার্নশিপে আমরা কী কী করলে আমরা আমাদের বৃহত্তর যে লার্জার লাইফে যখন টিচিং প্রফেশনে যাবো সেগুলোতে আমরা আরও বেটার রেজাল্ট করতে পারি এবং সমাজের কাছে একটা ভালো পরিচিতি আমরা পেতে পারি।